আজকে আলু ভর্তা বানাবো। আর আলু ভর্তার বানানোর যে উপকরণগুলো আর সেগুলোর কত দাম সেটারই হিসাব আপনাদেরকে বলে দেব। যে শুকনো মরিচটা আমি এখানে ভেজে নিয়েছি সেটা হচ্ছে 600 টাকা কেজি, যে লবণটা দিয়ে মাখাচ্ছি সেটা 42 টাকা কেজি, আর যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছি সেটা 55 টাকা কেজি, আর যে তেলের মধ্য দিয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছি সেটা 300 টাকা কেজির। তো এতগুলো দামি জিনিস আর সেটা দিয়ে বানাবো আলু ভর্তা, আর যে আলুটা আমি নিয়েছি সেটাও হলো 55 টাকা কেজি। তো এটা দেশি আলু, তো দেশি আলু বাংলাদেশে কিন্তু 55 টাকা কেজি। তো আলু এখন আমি ভর্তা বানাচ্ছি। আসলে কত দামি জিনিস চিন্তা করতে পারছেন, আলু ভর্তা ভাত খাবো কিন্তু এটার দাম হিসাব করতে গেলে মনে হবে যে মহাভোজ খাচ্ছি, তো এরকমই একটা ব্যাপার। তো ভর্তাটা আমার সবসময় বানাতে ভালো লাগে, প্লাস খেতেও ভালো লাগে, আর আলু ভর্তা যে কম দামি কিছু না সেজন্য তার দামটা উল্লেখ করা আর কি, যে কত কি লাগতেছে। আর এই ভর্তা যে বানাচ্ছি এটাও আর কি কম দামি কিছু নয়, এটা ভাবারও কোনো অবকাশ নেই। আর যে তেলটা আমি দিয়ে নিলাম সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা তেল। তো এই তেলটা দিয়ে যখন ভর্তা মাখা হয় এটার টেস্ট আরও 3 গুণ বেড়ে যায়, আমার কাছে খুবই মজার লাগে। পৃথিবীর শ্রেষ্ঠ খাবার বলতে যদি কিছু বলেন আমাকে তাহলে আমি বলবো আলু ভর্তা, গরম ভাত আর ঘি। তো ভাতের কথা বলি আর কি, ভাত বাংলাদেশে চিকন চালের যে কোনো চিকন চাল সেটা হচ্ছে 60 থেকে 70 টাকা কেজির, আর যদি ঘি 1 চামচ নিতে চান সেটা কিন্তু 1200 টাকা কেজির। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।